না পরমেশ্বরী, ওটা খাইও না। অভিমন্যু, এটা ইউ ক্যানট হ্যাভ ইট। এগুলো তো কুসংস্কার। ও তো বলছে খুব সামান্যই দেবে। দাও পরমেশ্বরী। একজন 30,000 টাকা দেবে আর একজন 1,00,000 টাকা দেবে। এতগুলো বছর এত বড় চাকরি করে মাত্র এইটুকুন টাকা তোমরা জমাতে পেরেছ, এটা তো বিশ্বাসযোগ্য নয়। তোমার এই ঋণ আমি জীবনে কোনোদিনও শোধ করতে পারবো না। পরমেশ্বরী, ও তো অভিমন্যু দায়িত্ব নিয়েছিল। আমি বরং রাতের ওষুধের স্ট্রিপটার থেকে দুটো ওষুধ ফেলে দিই। আমি এক্সট্রিমলি সরি টু সে অভি, আমার মনে হচ্ছে পরমেশ্বরী বোধ হয় সিনসিয়ার নয় তোমার ব্যাপারে, নাহলে এরকম একটা ভুলও করতে পারতো না। শুধু তাই নয় অনন্যা, আমার তো এই কথা মনে হচ্ছে যে ও ইচ্ছে করে অভির ক্ষতি করতে চেয়েছে, যাতে ওর রাস্তাটা পরিষ্কার হয়ে যায়। অভিমন্যু, এটা একটা খুব সিরিয়াস ভুল, তুমি এটাকে খুব হালকা করে দেখছো কিন্তু। না অনন্যা, আমি সেটা দেখছি না। বারবার করে কম্প্যারিজন আসছে তো তাই বললাম। দেখো, অন্য সব বিষয় হয়তো ফেল করতে পারে, কিন্তু সেবা যত্নের ব্যাপারেও ফেল করার মেয়ে নয়। এখনই দেখা যাবে সেবা যত্নের ব্যাপারেও ঠিক কতটা বড়। না মানে দাদা ভাইয়ের মনে তো ওই কথাটাই ঠুকে আছে, তাই না? ধরা না, দেখ না কি করি। ও সম্পর্কে যত ভালো ধারণা রয়েছে সব একেবারে দূর করে ছাড়ব, না হলে তো অনন্যার এই বাড়িতে আসাটা পিছিয়ে যাবে কথা, আর ওইখানে গেড়ে বসে থাকবে। ওর বিরুদ্ধে এমন অভিযোগ আনতে হবে যাতে ও দাঁড়ানোর কোনো জায়গা না পায়। এই অনন্যা, বাদ দাও, ছেড়ে দাও গো। আসলে সত্যি ও হয়তো সেবা যত্ন ভালোভাবেই করতে পারে, বুঝলে? আমরাই তো আসলে ভরসাটা ঠিক ওর উপরে করে উঠতে পারি না। অবশ্য ভরসা না করার যথেষ্ট কারণও রয়েছে কিন্তু অনন্যা। বাদ দাও অনন্যা, মানে কি বলতো, বারবার এই এক বিষয়ে কথা বলে তো কোনো লাভ নেই বলো। ওষুধের ব্যাপারে এরকম একটা কেয়ারলেস অ্যাটিটিউড আমি মেনে নিতে পারছি না, সেই জন্যই এতগুলো কথা বলছি। যাকে ছাড়ো, এলে আমরা চলে যাও, বাদ দাও। তার মানে তো আবার পরমেশ্বরীর দায়িত্বেই রেখে যেতে হবে ওকে। কি করা যাবে বলো তো অনন্যা, কি করতে পারো তুমি? দেখো, আজ না হয় কাল অভি তো সুস্থ হয়ে বাড়ি যাবে, তখন তো ওকে এই দায়িত্বগুলো দায়িত্ব কত বড় কথাটা বলো, অথচ আমরা যখন আজ এসে ওষুধপত্রগুলো ঘাঁটছিলাম প্রেসক্রিপশন অনুযায়ী, ওরা দেখলো যে এবেলা দুটো ওবেলা দুটো ওষুধ খাওয়ানোর কথা, তো সেখানে অনেক বেশি ওষুধ খরচ হয়ে গেছে, মানে আরও দুটো এক্সট্রা ওষুধ খরচ হয়েছে। যে মেয়ের এইরকম দায়িত্ব জ্ঞান তার হাতে পড়ে জানি না, এই সংশয়টা আমারও আছে। কি বলছো তোমরা, অভির তো যথেষ্ট ভরসা আছে ওর উপর, এবারকার ভুলটা অভি নিজেই সংশোধন করে নেবে আই থিঙ্ক। তার মানে এরপরও ওকে দায়িত্ব দেওয়া হবে, তাই তো? অভি যদি ভরসা করতে পারে তাহলে তাই। আমি যে নিজের মুখ করে বললাম, এত 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 অহংকারের সাথে বললাম যে পরমেশ্বরীর যত্ন আত্মীয়ের কোনো ত্রুটি নেই, কিন্তু এখন তুমি নিজেই আমাকে আমার এই বলা কথাটাকে ভুল প্রমাণ করে দিলে। হেনসফোর্থ আমি সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত তোমাকে আমার দরকার হবে না। ও কাজটা যে পারে সেই করবে। কে পারে? কেন তুমি জানো না বুঝি কে পারে? যে ওকে সেবা যত্ন করে বাঁচিয়ে তুললো,
করছি। তার মানে তো অনন্য তাই তো? আর তো কোনো সন্দেহ নেই, সেই সন্দেহ তুমি নিজেই ঘুচিয়ে দিলে। হ্যাঁ অনন্যা, অনন্যা আমার দেখভাল করে ঠিক কাজ করেছে, ওই আমার দেখাশোনা করে সুস্থ করে তুলবে আমাকে। আমার তখন নিজেকে তোমার হাতে এই অবস্থায় ছাড়তেও ভয় করছে। তুমি মিথ্যে কথা কেন বললে পরমেশ্বরী? ভুল করেছো ওষুধটা খাওয়ানোর ব্যাপারে, সেটা তুমি স্বীকার করে নিলে তো পারতে। এটার জন্য মিথ্যে কথা বলার দরকার ছিল না তো কোনো। আমি কোনো মিথ্যে বলিনি। আজ তো অভিকে হাসপাতাল থেকে নিয়ে আসার কথা, তা তোমরা কখন যাচ্ছ? ওই 12টা নাগাদ তো যেতে বলেছিল, কিন্তু বাবা তুমি যেন টাকা দিলে না। আমি তো তোমাদের বললাম যে আমার কাছে অত টাকা নেই, ফিক্সে যতটুকু আছে সেটা ভাঙালেও পুরোটা হবে না। তোমরা দুম করে একটা অত বড় জায়গায় ওইকে নিয়ে গিয়ে ভর্তি করে দিলে, তার আগে তোমাদের বিবেচনা করা উচিত ছিল। এনিওয়ে আমি তো তোমাদের সবার কাছে টাকাটা ধার চাইলাম যে অভি একদিন শোধ করে দেবে, তোমরা তো সেটুকুও করে উঠতে পারলে না। বাবা আমরা যে টাকা মায়না পাই তাতে সংসার চালিয়ে লাখ লাখ টাকা ধার দেওয়া আমাদের পক্ষে তো একদম সম্ভবই নেই। আর আমরা এতটা কোথায় পাবো বাবা? আর যেটাগুলো ফিক্সড আছে সেগুলো যদি এখন ভাঙানো হয় তাহলে তো অনেক লস হয়ে যাবে। নিজের ভাইয়ের জন্য এইটুকু ক্ষতি করা যায় নাকি? অভি টাকাটা কোথা থেকে জোগাড় হয়েছে পরে সেটা তুমি নতুন বৌমার কাছ থেকে জেনে নিও, এখন বাড়ি যাবার জন্য রেডি হও। হ্যাঁ বাবা, অনন্যাও সব গোছগাছ করেই রেখেছে, তাই তো অনন্যা? আমরা রেডি তো? হ্যাঁ আমরা রেডি। আমরা মানে বাবা, 10 বছর যখন আপনাদের বাড়িতে থাকতে পেরেছিলাম তখন অভিমন্যুর অসুস্থতার কারণে আরো কটা দিন আমি পারবো থাকতে। অভিমন্যুর অসুস্থতার সময় তুমি না এলেই ভালো হতো, আমি কিন্তু পারবো ওর দেখভাল করতে। বাবা আপনি কি আমাকে ওখানে যেতে বারণ করছেন? এক প্রকার তাই। চিনতে পারছেন? চিনতে পারছেন আমাকে? ধ্বংস করে দেব গোটা দেব পরিবার, শেষ করে দেব, একটা মানুষকে বাঁচতে দেব না। ভেবেছেন কি সব যুদ্ধে জিতে গেছেন? অক্সার সেন আপনাকে আপনার হারানো সাম্রাজ্যে বসিয়ে দিয়ে আসবে? না, আমি এমনি এমনি টাকা নিয়ে নি, এমনি এমনি ভিকি দেবের সঙ্গে হাত মিলাইনি। ওই ভিকি দেবী হচ্ছে আপনাদের বংশের মুসল, ওই মুসলকে ধরে ধ্বংস করে দেব সব। কাকে ধ্বংস করবেন আপনি? কিসের খবর দিদি? কি গো, কিসের খবর হয়েছে? কি কি হয়েছে, কি হয়েছে বড় বৌমা? কি মা বলো কি হয়েছে, এখন চুপ করে থাকার সময় নয়। কি হয়েছে বড় বৌমা আমার, বলো কি হয়েছে? মা আলি শহরের কাছে একখানে নৌকা ডুবি হয়েছে।